এই তোমার নাম কি? হ্যাঁ, এরিকসন। ও হৃদয়, হৃদয়। হৃদয়ের অর্থ কি জানো? হৃদয় মানে হলো মন, মন। তোমার পুরো নাম কি? হ্যাঁ, হৃদয় তো তোমার ডাক নাম, তাই না? পুরো নাম কি? হৃদয় হোসেন খান। তো তোমার বাড়ি কোথায়? মুক্তাগাছা? ওর বাবা তো বহুদূর। এনে তুমি আর কে কে আছে তোমার? নেত্রকোনাতে আর কে কে আছে? তুমি যে কাজ করো এনে একলা থাকো? নেত্রকোনাতে আর কেউ নাই তোমার সাথে পরিবারে? তোমার কে কে আছে বাসায়? হ্যাঁ, আর বাবা নাই, এই জন্য চাপ পড়ছে। তুমি কি বড় না ছোট সবাই? তুমি যে কাজ শিখতেছো, তোমার গুরু কেলা, উস্তাদ কেলা? রানা, রানা ওই যে ওই দোকানে বসে। আচ্ছা আচ্ছা, এর সাথে পরিচয় কেমনে তোমার? হ্যাঁ আচ্ছা, বিপ্লব তো নাগরা কাজ করতো, জানো এটা? অভিনব পাটনা, বিপ্লব, বিপ্লব তো যে নাগরা কাজ করতো না, নাগরা কাজ করতো, তো তো খুব চালু এবং কাজও ভালো পারে। তোমার কি মনে হয় তুমি যে কাজ করতেছ? হ্যাঁ, তোমার কি মনে হয় মানে খুব ভালো করতে পারবা? হ্যাঁ, লাইগা থাকো তোমার, তুমি যদি একটা জিনিস নিয়ে লাইগা থাকো এইখানে তোমার সফলতা আসবেই। সেটা যাই হোক, বুঝো না, যে কোনো কাজ, তুমি আজ একটা কাজ করবা, কালকে আর একটা করবা, তাহলে কিন্তু তোমার মনে করো যে কোনোটাই ভালোভাবে হইব না। অথবা তুমি কাজ করতেছো এটা চিন্তা করবো যে আরেকটা করবো, ওইটা করলে বোধ ভালো হইব, করব না। তোমাকে একনিষ্ঠভাবে একটাই করতে হবে। আর যদি হ্যাঁ, আরে আর যদি মনে করো যে না তোমার ওই এটার চেয়ে আর একটু বেটার আর একটা পাইবা, করলাম, বুঝবাই তো। তোমাদের খাওয়া দাওয়া কেমনে করো? মেসে মেসে খাওয়া দাওয়া করো? ওই যে মালিকের বাসায়? আচ্ছা আচ্ছা, যাক। তোমার বেতন কত দেয় তাহলে? চলো কেমনে খাওয়া দাওয়া উনি করায়, থাকতে উনি দিছে, এমনি কাজ টাজ করো। কাস্টমারের কাছ থেকে কিছু পাও না? কাস্টমারের কাছ থেকে কিছু পাও না? হ্যাঁ, তোমার কাস্টমাররা কিছু বকশিস টকশিস দেয় কম? ঠিক আছে, ভালোভাবে কাজ টাজ করো।